কোনো বিষয়ে দুজন বিশ্বস্ত আলেম যদি দুটো মত দেয়, অর্থাৎ একজন হারাম অন্যজন হালাল হওয়ার মতো মত দেন, তাহলে আমরা কোন মতটি গ্রহণ করব? যে মতটা দলিল ভিত্তিক, সে মতটা। আর যদি দলিলের দিক থেকেও বাহ্যিকভাবে মনে হয় যে দুটোই সমান সমান, তাহলে যেটা হারাম মত দেয় সেটা গ্রহণ করাটা অধিক সতর্কতামূলক হবে। এর দলিল হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল স্পষ্ট হারাম স্পষ্ট, ওবাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, মাঝখানে আছে কিছু অস্পষ্ট জিনিস, আপনার কাছে স্পষ্ট হচ্ছে না। অস্পষ্ট কি আল্লাহর কাছে না আপনার কাছে? আপনার কাছে। আল্লাহর কাছে কোনো জিনিস অস্পষ্ট আছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো জিনিস অস্পষ্ট না। আমাদের কাছে, মানুষদের কাছে, আলেমদের কাছেও অনেক সময় অস্পষ্ট থাকতে পারে। আলেম তো আর পুরো আলেম না, কেউ কি পুরো আলেম হতে পারে? যত জ্ঞানই অর্জন করেন না কেন, কিছু না কিছু জ্ঞান আপনার অধরা থাকবেই। অতএব মানুষের কাছে যখন কোনো কিছু অস্পষ্ট হয়, সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে ফাত্তাকুশ শুবুহাত, এই সন্দেহজনক বিষয়টাকে অ্যাভয়েড করো। তাহলে এটা একটা মূলনীতি। যখনই আপনার কাছে হালাল হারামের সন্দেহ সৃষ্টি হবে, ওটাকে প্রাথমিকভাবে হারাম ধরে নিয়ে অ্যাভয়েড করবেন, যতক্ষণ না স্পষ্ট দলিল ভিত্তিক আপনার কাছে হালাল হিসাবে সেটা প্রমাণিত হয়। ক্লিয়ার হলো তো?